প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটসের আজকের এপিসোডে। বাংলাদেশের 40% জনসংখ্যার শতকরা 65% লোক আর্থ্রাইটিসজনিত রোগে ভুগছে। সম্প্রতি একটি পরিসংখ্যানে দেখা গেছে 40% মহিলা এবং 50% পুরুষ এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি, আর তাই আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস ও তার সমাধান। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান ডাক্তার শফিউল্লাহ প্রধান। কথা বলবো স্যারের সাথে। স্যার কেমন আছে? ভালো আছি, আপনি অবশ্যই ভালো আছেন? জি ভালো আছি। স্যার, আমরা আজকে কথা বলবো আর্থ্রাইটিসের সমস্যা, আর্থ্রাইটিস সমস্যা ও তার সমাধান নিয়ে। কিন্তু তার আগে যদি আমাদের দর্শকদেরকে আর্থ্রাইটিস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন দিতেন, তাহলে দর্শকদের পরবর্তী আলোচনাটা বুঝতে সুবিধা হতো। আসলে আর্থ্রাইটিস একটা গুরুত্বপূর্ণ রোগ। আমাদের যদি আপনি পরিসংখ্যান দেখেন যে আগে গড় আয়ু, বাংলাদেশের যে গড় আয়ু ছিল 40-এর নিচে, সেই গড় আয়ু এখন 65 বা 60-এর উপরে চলে গিয়েছে। তাহলে গড় আয়ু যেহেতু বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা একটা মানুষের মানে বেশিরভাগ মানুষই দীর্ঘদিন বেঁচে থাকতেছে, এই যে বেঁচে থাকার কারণে দেখা যায় যে দীর্ঘদিন, দীর্ঘ অনেক বছর যদি একটা লোক বেঁচে থাকে, তাহলে দেখা যায় বয়োবৃদ্ধজনিত বিভিন্ন শারীরিক শক্তি, মাংসপেশি এবং হাড় ও জোড়ার বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই এই রোগগুলোকে আমরা বয়স বেড়ে গেলে যখন এই এই সমস্যার কারণে যেসব বাত ব্যথা বা প্যারালাইসিসে আক্রান্ত হয়, আমরা এই সমস্যাগুলোকে সাধারণত মানুষ সাধারণ ভাষায় আমরা আর্থ্রাইটিস বলে থাকি। আর যদি আমরা আর্থ্রাইটিস সম্পর্কে ডাক্তারি ভাষায় চিন্তা করে থাকি যে আর্থ্রাইটিসটা কি, আর্থ্রাইটিস হচ্ছে 100 টাইপেরও বেশি। তার ভিতরে বেশি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস যেটা সাধারণত 40% আপনি ইতিপূর্বে বলেছেন যে 40% মহিলা এবং 50% পুরুষ, যাদের বয়স 50-এর উপরে চলে গিয়েছে তাদের এই অস্টিওআর্থ্রাইটিসজনিত সমস্যা বেশি ভুগে থাকে। আর তাছাড়া বিভিন্ন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, রিটার্স আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিসে রোগ আছে, যেটা কিছু আর্থ্রাইটিস আছে জন্মগত বা বংশগত, বংশ পরম্পরায় চলে আসে, জেনেটিক্যালভাবে তার শরীরে চলে আসে। আবার কিছু আর্থ্রাইটিস আছে আপনার যেটা পরিবেশ থেকে পেয়ে থাকি, যেটা আমরা যে বলি চলাফেরা, উঠা বসা, যে বাতের আক্রান্ত হয়, এইগুলো এগুলো হচ্ছে আসলে মেকানিক্যাল বিভিন্ন সমস্যার কারণে বাত ব্যথা আক্রান্ত, এটাও এক প্রকারের আর্থ্রাইটিস আমরা ধরে নিতে পারি। স্যার, আপনি যেটা বলেন যে বয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা দেখা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে, তো কম বয়সের মানুষের কি আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা? অবশ্যই। আসলে আর্থ্রাইটিস হচ্ছে হাড় ও জোড়ার রোগ, এটা যে কোনো বয়সে যে কোনো নারী পুরুষ নির্বিশেষে এবং সাদা কালো নির্বিশেষে সবাই কি আর্থ্রাইটিস আক্রান্ত হতে পারে। তো বেশিরভাগ দেখা যায় আর্থ্রাইটিস সমস্যাটা 40% লোক এবং নরনারী উভয়কে আক্রান্ত করে থাকে। তবে বাচ্চাদেরও একটা আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে থাকে, যেটা আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস। তাছাড়া আরও একটা আছে যেটা রিউমেটিক ফিভার, যেটা অনেক সময় ভুলবশত আমরা আর্থ্রাইটিস বলে থাকি অথবা জনগণ মনে করে যে বাত ব্যথা অথবা কোনো বাচ্চার যদি ব্যথা আক্রান্ত হয় বলে যে এটা রিউমেটিক ফিভার হয়েছে। আসলে অনেক সময় আমরা এটা ডায়াগনোসিস করে দেখি জুভেনাইল আর্থ্রাইটিস। এছাড়া বাচ্চাদের এবং মধ্যবয়সীদেরও বিভিন্ন আর্থ্রাইটিস হয়ে থাকে। স্যার, আপনি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বললেন, তো আমরা এই এই শব্দটার সাথে খুবই পরিচিত, তো এই এই আর্থ্রাইটিসটা কি বয়স্করা না বাচ্চারা, কারা, কোন শ্রেণীর মানুষ বেশি আক্রান্ত হচ্ছে? আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে আর্থ্রাইটিসের দ্বিতীয় প্রকার ধাপের, যেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর। তবে এটার পরিসংখ্যান হচ্ছে বেশিরভাগই এটা মহিলাদের বেশি হয়ে থাকে, 3:2 মানে 3 জন মহিলা 2 জন পুরুষ। প্রাথমিক উপসর্গগুলো যে মানুষ এর কোন প্রবলেমগুলো শুরু হলে সে বুঝবে যে না আমি আর্থ্রাইটিসের একজন পেশেন্ট হতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, আসলে নেওয়া উচিত। হ্যাঁ, যে কোনো মানে আর্থ্রাইটিসের শুরুতে যেটা হবে জোড়ায় জোড়ায় ব্যথা হবে, জোড়ায় জোড়ায় ব্যথা। আমরা যেটা রোগীর কমপ্লেইন নিয়ে আসে, ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, যদি অনেকক্ষণ কাজ করে ব্যথা আসে কাজ করতে পারবে না, এবং ব্যথার সাথে জ্বর থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন আর্থ্রাইটিসের আসলে বিভিন্ন রকম সিমটম, তবে প্রতিটা আর্থ্রাইটিসই আপনার হাড় ও জোড়ার ব্যথা হবে, এবং এই আর্থ্রাইটিস সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে, বিভিন্ন হাত বেঁকে যেতে পারে, পা হাঁটু বেঁকে যেতে পারে, মেরুদণ্ড শির দ্বারা বেঁকে যেতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম ডিফর্মিটি নিয়ে আসে, তখন দেখা যায় আর্থ্রাইটিসের যে প্রকোপ, যে আর্থ্রাইটিস রোগী কখনো সাধারণত মারা যায় না, যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে রোগী পঙ্গুত্ব বরণ করে। মানে আর্থ্রাইটিসটা এমন একটা সমস্যা যেটা আলটিমেট রেজাল্ট প্যারালাইসিস পর্যন্ত নিয়ে যেতে পারে, মানে পঙ্গুত্ব একজন মানুষের কত বড় অভিশাপ, সেই অভিশাপের দিকে তাকে নিয়ে যেতে পারে। তো স্যার, আমরা এই রোগটার প্রতিকার বা কিভাবে আমরা এটাকে রিমুভ করতে পারি বা হবে না প্রতিরোধ গড়ে তুলতে পারে, যেহেতু প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা অ্যাকচুয়ালি প্রিভেনশনটাই চাই, তো আপনি দর্শকদেরকে কি উপদেশ দিতে চান? আসলে আর্থ্রাইটিস রোগের রোগীর চিকিৎসা এবং প্রতিকার রোগী টু রোগী ভেরি করবে,
এখন যদি কারো সাজেস্ট অস্টিওআর্থ্রাইটিস, যেটা কমন, আমি এটা নিয়ে কথা বলছি যে অস্টিওআর্থ্রাইটিসে বেশিরভাগ আক্রান্ত হয় হাঁটুর ব্যথা আক্রান্ত হয়, কোমর ব্যথা আক্রান্ত এবং ঘাড় ব্যথা, আরেকটা হচ্ছে শোল্ডার ব্যথা, শোল্ডার জয়েন্ট মানে মানে যেটা হচ্ছে স্কন্ধ সন্ধি, এই জোড়া আক্রান্ত হয়। এই অস্টিওআর্থ্রাইটিস রোগীর পরিমাণই বেশি। আর অস্টিওআর্থ্রাইটিসটা সাধারণত আমরা সেকেন্ড লাইফ, লাইফের ডিকেড যদি ভাগ করি আমরা, মানে ফার্স্ট লাইফ, দ্বিতীয় লাইফ, তৃতীয় লাইফ, এভাবে যদি ভাগ করি, দ্বিতীয় থেকে শুরু হয় এবং শেষ লাইফ পর্যন্ত চলে, মানে একটা রোগের 35 পরে রোগী অস্টিওআর্থ্রাইটিস সাইকেলের সেকেন্ড ডিকেড থেকে এটা এটা প্রকাশ পায়। যদি কারো অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত হয় সে 35 বছর পর থেকে শুরু হয়, মহিলাদের সাধারণত একটু আগে হয় এবং পুরুষদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো এই রোগীগুলা আমরা যদি শুরুতেই ডায়াগনোসিস করে ফেলি এবং রোগীগুলাকে আমরা ফিজিওথেরাপি দিতে পারি, অনেক সময় এইসব রোগী আমরা হসপিটালে ভর্তি রেখে রেগুলার 4-5 বেলা বিভিন্ন ফিজিওথেরাপি দিলে তার যে জোড়াগুলা এগুলো নষ্ট হয় না, জোড়াগুলো ভালো থাকে এবং এই চারপাশে যে মাসেল থাকে মাসেলগুলো শুকিয়ে আসে না, এগুলো এক্সারসাইজ করাইতে করাইতে আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম টেকনিক, বৈজ্ঞানিকভাবে থেরাপিউটিক এক্সারসাইজ ফিজিওথেরাপিতে অ্যাপ্লাই করে থাকি। এই ট্রিটমেন্টের ব্যাপারে আমরা আবার পরে আসবো, কিন্তু তার আগে হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন জায়গায় মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের প্রবলেমগুলো জানার চেষ্টা করেছে, ব্যথাজনিত তাদের কী সমস্যা, অনেকে তাদের অনেক ধরনের সমস্যার কথা ডিসক্রাইব করেছে, সলিউশন চেয়েছে আপনার কাছে। তো সেটা আমরা একটা সচিত্র প্রতিবেদন দেখে আসি। আমি প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করি, এই ফলে আমার কোমর ব্যথা হয়, প্লাস হাত ব্যথা করে, তারপরে পা ব্যথা হয়ে যায়। সর্বপ্রথম যখন ব্যথাটা হয় ঘুম থেকে উঠলে প্রথম ব্যথাটা অনুভব করতাম, কিছুক্ষণ পর থেকে সারাদিন ভালো থাকতো। এটা ব্যথাটা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এবছরে এসে আমি আর এটা একবারে হাঁটতেই পারছি না, সার্বক্ষণিক ব্যথা, কুড়াই কুড়াই হাঁটতে হয়। স্যার, আমরা দেখলাম যে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা বলছে, আর তাছাড়া দেখা গেছে যে আমরা এটাও দেখেছি যে শুনেছি তাদের কাছে যে তারা ব্যথা, তো এটা তো এক ধরনের ব্যথা, তো তারা পেইন কিলার খাচ্ছে, পেইন কিলার খেয়ে বিভিন্ন অপচিকিৎসার শিকার হচ্ছে, আরও বিভিন্ন ধরনের সামগ্রী ইউজ করছে ব্যথা চলে যাওয়ার জন্য, ইটসেট্রা ইটসেট্রা, অনেক ভুলের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বাট স্বাস্থ্য তো এক ধরনের অধিকার, মানুষের একটা পাঁচটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা, তো আপনি সেই সমস্ত পথভ্রষ্ট মানুষদের জন্য কি বলতে চান? তো প্রথমত আপনাকে আমরা বলবো যে আপনারা ব্যথার ওষুধ আর খাবেন না, যে কোনো ব্যথা হোক আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন, আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসক আপনাকে রোগ নির্ণয় করে দেবে। যদি সেটা আর্থ্রাইটিস হয়ে থাকে, এটার বেস্ট এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি। সারা ওয়ার্ল্ডে উন্নত বিশ্বে এই নিরাপদ চিকিৎসা, যে চিকিৎসায় আপনাকে কখনো ওষুধ খেতে হবে না, ফিজিওথেরাপিতে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি ব্যায়াম করে ভালো থাকেন, আপনি এই যে নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজ করছেন, অথবা যারা বিভিন্ন ডেস্ক জব করছেন অফিসে, ঘন্টার পর ঘন্টা বসে ব্যাক পেইন তৈরি হচ্ছে, আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, মা বোন যারা গ্রামে গঞ্জে আছেন, তাদের একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আগে আগে রোগটা নির্ণয় করেন, দেন আমি আশা করি আপনি এটা সঠিক সমাধান পেয়ে যাবেন। আর্থ্রাইটিস হলে অ্যাকচুয়াল ফেটটা কী হয়, মানে পেশেন্টটা কোন দিকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আর্থ্রাইটিস রোগীর ফ্যাক্ট, মানে আমরা যেটা বলি ভবিষ্যৎ কি, যদি এটা সঠিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে দেখা যায় বিভিন্ন প্রকার পঙ্গুত্ব বরণ করতে পারে। যে আর্থ্রাইটিস যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেছেন, যে আমরা যেটা সেকেন্ড সবচেয়ে দ্বিতীয় অবস্থানে আছে, এইসব রোগীর হাত টাত আঙ্গুল বেঁকে যায়, বেঁকে গিয়ে আস্তে 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 তার হাতের যে কর্মক্ষমতা, হাত যদি আঙ্গুল বেঁকে যায় তাহলে কিন্তু আপনি আর কিছু একটা গ্লাসও ধরতে পারবেন না, একটা কাজ করতে হবে, কলম ধরতে তার কষ্ট হবে, কাজ করতে কষ্ট হবে। সো এই রোগীগুলো আস্তে আস্তে চিকিৎসা যদি না পায় এবং সঠিক চিকিৎসা না পেলে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে এক পর্যায়ে কর্মক্ষমতাটা পুরোপুরি হারিয়ে ফেলে। এখন একটা লোক যদি, এই যে আমি এখানে কথা বলছি, আমি যদি আর্থ্রাইটিস আক্রান্ত হয়ে ঘরে শুয়ে থাকতাম, অথবা আপনি শুয়ে থাকতেন, অথবা যারা বিভিন্ন গ্রামগঞ্জে সারা বিশ্বে কাজ করছে তারা যদি ঘরে শুয়ে থাকতো কী হতো, সে আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত। তো সেই জিনিসটা যদি আমরা চিকিৎসা সঠিক সময়ে আর্থ্রাইটিস রোগটা নির্ণয় করে, বাত ব্যথা সমস্যা নির্ণয় করে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি এবং রেগুলার ফিজিওথেরাপি হাসপাতালে অথবা চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি নিয়ে যদি আমরা শিখিয়ে দেই এবং রোগী যদি বাসায় মানে প্রপার এক্সারসাইজ করে ট্রিটমেন্টটা অবশ্যই, হ্যাঁ, যেটা হচ্ছে, যেটা আপনি বলতেছেন যে হিউম্যান রাইটস, তো মানুষের রাইটস হচ্ছে প্রথম হচ্ছে আমার কাছে আসা, একজন চিকিৎসকের কাছে আসা, সঠিক চিকিৎসক বাছাই করা, এক্স্যাক্টলি, অথবা একজন চিকিৎসকের কাছে যাওয়া, গিয়ে তার রোগ আগে নির্ণয় করা যে কি হয়েছে, কেন সে ব্যথা আক্রান্ত। স্যার, এই বিষয়ে আমরা আরো কথা বলবো, একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হিসেবে তারা পেইন কিলারকে বেছে নিচ্ছে, যেহেতু প্রচণ্ড ব্যথা হয় তখন তারা পেইন কিলারের কোনো অপশন খুঁজে পায় না, পেইন কিলার নিচ্ছে। অনেকে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে পেইন কিলারটাও বুঝছে না, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মালিশ করছে, বিভিন্ন মলম মালিশ করছে। আমরা জানি যে পেইন কিলার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, তা আপনি একটু ক্লিয়ার করে দর্শকদেরকে একটু বলে দিবেন। এই ব্যাপারে খুবই সাধুবাদ জানাই যে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। আসলে আপনার মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। যেমন যারা এই জাতীয় অপচিকিৎসায় শরণাপন্ন হচ্ছেন, বিভিন্ন মালিশ করতেছেন, কবিরাজ ওঝা বৈদ্যের কাছে ফু দিচ্ছেন, ঝাড় ফুঁক দিচ্ছেন, বাত ব্যথা আক্রান্ত হয়ে, ইভেনকি প্যারালাইসিস রুগী আমার কাছে প্রায় নিয়ে আসে, হাত পা বেঁধে হ্যাঁ রেখে দীর্ঘদিন রোগীকে পঙ্গুত্ব বরণ করে নিয়ে আসা হয়। তো এই থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। স্পেশালি এই আর্থ্রাইটিস রুগীদের ক্ষেত্রে কিছু সার্টেন ওষুধ দেওয়া হয়, সেগুলো শুধু আর্থ্রাইটিস রোগের বিরুদ্ধেই কাজ করে। কিন্তু সেগুলা যদি আপনি সাথে ব্যথার ওষুধ খান, ব্যথানাশক NSAIDs, এগুলো কিন্তু আর্থ্রাইটিস রোগের ওষুধ না। আর্থ্রাইটিস রোগের ওষুধ কিছু নিয়মিত ওষুধ আছে যেগুলো ডাক্তার সাহেবরা প্রেসক্রাইব করে। বলতে চাচ্ছেন যে পেইন কিলারটা অ্যাকচুয়ালি আর্থ্রাইটিসের ঠিক যে পার্মানেন্ট ওষুধ হিসেবে মানুষ ধরে নিচ্ছে, এটা 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 ঠিক না। এতে কি হয়, এতে বিভিন্ন সমস্যা হয় পেইন কিলারের কারণে। আপনি জানেন বিভিন্ন হাই প্রেশার হতে পারে, লিভার এবং কিডনি সমস্যা হতে পারে, নেফ্রোটিক্সিন বিভিন্ন ডিজিজ হতে পারে। তো আমরা পেইন কিলার না খেয়ে এটার পরিবর্তে যেটা নিরাপদ চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতে আমরা একদিক দিয়ে যেমন আর্থ্রাইটিস রোগ থেকেও মুক্তি পাবো, আরেকদিক দিয়ে আমরা যে পঙ্গুত্ব কেউ বরণ করবে না। দীর্ঘদিন দেখা যায় হাঁটু ব্যথা রুগী চেয়ারে বসে নামাজ পড়ছে, আসলে চেয়ারে বসে নামাজ পড়ে তো কোনো সমাধান না, এভাবে যদি পড়তেই থাকে সে আর এক পর্যায়ে হাঁটু ভাঁজ করতে পারে না। স্যার, নামাজের কথা যখন আসলো তখন একটা কথা বলতে হয় যে আমরা যখন ফিল্ড ওয়ার্ক করেছিলাম তখন একজন কোশ্চেন করেছিল যে আমি কি নুয়ে নামাজ পড়তে পারবো কি না, আমাকে হুইল চেয়ারে বসে নামাজ পড়তে হবে কি না, আমি কোমোট ইউজ করতে পারবো কি না। তো আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে আপনারা কি এরকম কোনো তাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দেন কি না? আসলে আমরা যখন আর্থ্রাইটিস অ্যাকিউট স্টেজ হয়, নতুন কেউ আক্রান্ত হয়, তখন আমরা হয়তো কিছু তো দিনের জন্য বলি যে আপনি একটু চেয়ারে বসে নামাজ পড়েন, কিন্তু আমরা তো ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছি। ফিজিওথেরাপি দিলে রুগী কিন্তু আবার তার আর্থ্রাইটিস থেকে সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং সে তার আবার স্বাভাবিকভাবে তার নামাজ, তার একটা পার্মানেন্টলি সে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পার্মানেন্টলি কিন্তু আপনি চেয়ার অথবা কমোড ইউজ করা উচিত নয়। আপনাকে চিকিৎসা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পর আপনাকে আবার স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে। নামাজ যেই ভাবে বিধাতা প্রদত্ত যেই নিয়মে নামাজ পড়তে বলা হয়েছে সেই নিয়মে নামাজ পড়তে হবে, যে নিয়মে আপনি টয়লেট করার কথা ওই নিয়মে করতে হবে। ওটা আমরা সাময়িক কিছু দিনের জন্য দিয়ে থাকি, অনেক সময় রোগীরা ভুলবশত ওটাকে পারমানেন্টলি নিয়ে নেয়। প্রায় মসজিদে এখন যায় দেখবেন কিন্তু অনেক চেয়ারে ভরে গেছে। তো আমাদের জনগণ কিন্তু এখন অনেক সচেতন, মিডিয়ার কল্যাণে এখন জনগণ জানছে যে না, আমার এটা চিকিৎসা ব্যথার ওষুধ না, আমার এটা চিকিৎসা ফিজিওথেরাপি। সঠিকভাবে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি এবং দীর্ঘদিন এক্সারসাইজ চালিয়ে যেতে পারি, জাস্ট 2 থেকে 3 মিনিট এক্সারসাইজ করতে হয়, যে কোনো কাজ, আপনার গোসল করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, যে কোনো কাজ করতে অল্প কিছু সময় লাগে, তদ্রূপ ব্যায়াম করতে প্রতিদিন বিছনা যেতে একবার ব্যায়াম করতে হবে, বিছনা থেকে উঠার সময় একবার ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলে এবং আমাদের নির্দেশ মতো চললে আর্থ্রাইটিস জনিত যে পঙ্গুত্ব বরণ, পঙ্গুত্ব তো আমরা কেউ চাই না। আর এই জন্যই আমরা গিয়েছিলাম একটি স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটালে, এই ব্যাপারে বিশেষজ্ঞ একটা হসপিটাল। তো আমরা কথা বলেছি একজন পেশেন্টের সাথে, সে তার হসপিটালে আসা এবং তার সুস্থ, সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে এই কাহিনী বলেছে, প্লাস সাধারণ মানুষের কাছে সে আরও বলেছে যে এগুলো আমরা চাই না। তো তার মুখ থেকে আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি। আমার 8 বছর যাবৎ আমার ঘাড়ে এই সাইড থেকে এই সাইড পোড়া ব্যথা, মাথায় ব্রেনে ব্যথা, চোখে ব্যথা, ঘাড় থেকে পোড়াটা, আর এই থেকে বা হাতে আসে ব্যথা আমার এটা, আর আরেকটা ব্যথা আছে আমার আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওইটারও ব্যথা জয়েন্ট জয়েন্ট ফুলে যায়। তো আমি ওই দুইটা কারণে এখানে আসছি। এই প্রবলেমগুলো নিয়ে আমি অনেক কষ্ট করছি, করার পর এই ওষুধ ওই ওষুধ খাইছি, কোনো কাজ দেয় না, একটু ভালো একটু ওই আবার খারাপ এরকম। তারপরে এখানে আসলাম, এখানে আসার পর আর ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আল্ট্রাসাউন্ড IFT আর ব্যায়াম আর ট্র্যাকশন,
এই চারটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখন আমার অনেক মানে ভালো লাগে, আরাম লাগে। আসলে এই যে রোগীটা, এটা আসলে দুই প্রকার আর্থ্রাইটিস আক্রান্ত। একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, তার বয়সজনিত এখন পোস্ট মেনোপজাল, যেটা আপনি জানেন যে যদি কারো মাসিক বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে, তখন হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে মহিলারা অস্টিওআর্থ্রাইটিসে ভোগে। আর ওনার আসলে জন্মগতই রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, এখন ফিজিওথেরাপি দেওয়াতে অনেকাংশে আল্লাহর রহমতে সুস্থ, এবং তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এইসব রোগীদেরকে। আমরা যে ট্রিটমেন্ট করতে যাই, ডক্টরদের ফিজ অনেক বেশি, তারা চার্জ করে অনেক বেশি, মানে তাদের সীমার বাইরে। তারা তাদের অভিযোগ যে ডক্টররা নাকি ইচ্ছা করেই এগুলো মানে তাদের কাছ থেকে বেশি বেশি করে নিয়ে নিচ্ছে, তাদের হিউম্যান রাইটসটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তো আমিও মনে করি যে স্বাস্থ্য চিকিৎসা যেহেতু একটা মানব অধিকারের মধ্যে পড়ে, তো এই ব্যাপারটা চিকিৎসকদের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলেন? আসলে আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা বেশিরভাগ জনগণই হচ্ছে গরিব, কিছু এলিট শ্রেণীর জনগণ আছে যারা বিভিন্ন দেশে যাচ্ছে চিকিৎসা করাতে। তো আপনি যদি আমাদের প্রেক্ষাপটে দেখেন যে আর্থ্রাইটিস রোগী আমরা যে ফিজিওথেরাপি চিকিৎসা দিই এবং আমাদের যে সকল হাসপাতাল, আমাদের নিজস্ব যে হাসপাতাল আছে, এটা যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসার এই সাবকন্টিনেন্ট হিসাব করেন, আপনি পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই কন্টিনেন্টে যে চিকিৎসার ব্যয়বহুলতা, তার চেয়ে আমাদের দেশের চিকিৎসা খরচ অনেকাংশে কম। যারা দিল্লিতে গিয়েছে যেসব রুগী, যারা ইভেন কি সিঙ্গাপুরে গিয়েছে, থাইল্যান্ড, ব্যাংকক, বিভিন্ন বড় বড় হাসপাতাল, বামরুদগড় হাসপাতাল, ওখান থেকে রুগীরা এসে বলে যে স্যার, এই আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসা খরচ, যে কোনো চিকিৎসা খরচ অন্যান্য দেশের তুলনায় সাবকন্টিনেন্টের, মানে তারা ইন্টারন্যাশনাল সেবাটাই পাচ্ছে কিন্তু বাইরের দেশের চাইতে কম খরচেই পাচ্ছে, অনেক কম খরচে বাংলাদেশে পাচ্ছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমাদের যে চিকিৎসা খরচ অনেক বেশি? হ্যাঁ, কিছু কিছু হাসপাতাল হয়তো অনেক ব্যয়বহুলতা আছে, সেটা আমাদেরকে দেখে শুনে যেতে হবে কোথায় গেলে কি চিকিৎসা পাওয়া যায়, এবং আমরা এই ক্ষেত্রে অবশ্যই রোগীর রাইট আছে যেন সে চিকিৎসাটা পায়। তার মানে যে এক্ষেত্রে পেশেন্টেরও একটা বড় ভূমিকা থাকতে হবে যে সে কোন হসপিটালে যাচ্ছে, সেখানকার ফিজটা তার সার্ভিসের সাথে ঠিক কতটুকু সামঞ্জস্যপূর্ণ। স্যার, আমি আপনার কাছে এখন যে কোশ্চেনটা করতে চাই যে স্বাস্থ্য উন্নয়ন, বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা কীভাবে সম্ভব, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু তার আগে দেখে আসি যে হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন এলাকাতে মানুষের কাছ থেকে তাদের ওপিনিয়নগুলো শুনেছে যে স্বাস্থ্য উন্নয়ন কীভাবে সম্ভব, একটু দেখে আসি। রাস্তাঘাটে চলতে হলে সবারই মাস্ক ব্যবহার করা উচিত, আমাদের সবারই উচিত যে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া এবং মসজিদে জামাতের সহিত পড়া। আমি একজন অ্যাপার্টমেন্টের ম্যানেজার হিসেবে বলতে চাই, অ্যাপার্টমেন্টের চারিপাশ পরিষ্কার রাখা উচিত। আসলে যে কোনো চিকিৎসা এবং চিকিৎসক এবং রুগী, যেটা আমি বলবো, চিকিৎসক এবং রুগীর যদি সম্পর্ক খুবই ক্লোজ হয়, মানে আমাদের দেশে দেখা যায় অনেক সময় রোগীরা এসে বলে যে আমার কাছে, রুগী আসে বলে যে তার এই আর্থ্রাইটিসে ভুগছে অথবা মেরুদণ্ড ব্যথায় ভুগছে, আমি যদি তারে কোশ্চেন করি যে আপনার কী সমস্যা হয়েছে, সে জানে না। এটা অনেক সময় জিজ্ঞেস করি, কেন আপনি কি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছেন, বলে না, অথবা ডাক্তারের ব্যস্ততার কারণেও তাকে বলা হয়নি। তা আমাদের এটা আমি বলবো, এটা রুগীর মৌলিক অধিকার, যে কোনো সমস্যা হয়েছে সে যেন জানে তার কী সমস্যা হয়েছে, এবং ডাক্তার রুগীর সম্পর্ক খুব ফ্রেন্ডলি হওয়া উচিত। তা আমি বলবো প্রত্যেকটা রুগীকে, প্রত্যেকটা জনগণকে, যে তার যে সমস্যা হয়েছে তার অধিকার যেন সে ডাক্তারের কাছে তার সমস্যাটা জেনে নেয়, এবং আমাদেরকেও আরও এগিয়ে আসতে হবে। এবং শুধু যে ডাক্তার রুগীর সম্পর্ক ভালো হলেই হবে না, জনগণকে জানাইতে হবে, তার জন্য প্রত্যেকটা মিডিয়াকে এগিয়ে আসতে হবে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাইকেই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, সুধী সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে। স্যার, আপনি অত্যন্ত মূল্যবান একটা কথা দিয়ে কথা বললেন যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো অনুষ্ঠান শেষ করব, তার আগে আপনি এতক্ষণ আমাদের মাঝে ছিলেন, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পেশেন্টদেরকে সচেতন করার চেষ্টা করেছেন, এজন্য আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, পেশেন্টদেরকে এগিয়ে আসতে হবে, পাশাপাশি ডক্টররাও এগিয়ে আসবে, দুই রেসপন্সিবিলিটি একসাথে কম্বিনেশন করে বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে একটা চরম শিখরে পৌঁছিয়ে যাক সুস্থ একটি বাংলাদেশ আমরা সবাই চাই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, খোদা হাফেজ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।